হ্যাঁ এভরিওয়ান, সবাই কেমন আছো? আজকে স্যাটারডে, মানে ঝিলিমিলি গার্ডেন প্রাইভেট লিমিটেড স্টেশন রোড স্টেশন বাজার থেকে আমি মাইনি তোমাদের সামনে লাইভ নিয়ে হাজির। তো আজকে আমি কিন্তু এনেছি সিলভার অর্নামেন্টস। তোমাদের যেমন বলেছিলাম, স্টেশন রোড স্টেশন বাজারে সিলভার কালেকশনটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আজকে আমি নিয়ে চলে এসেছি কিছু সিলভার কালেকশন তোমাদের সঙ্গে শেয়ার করব বলে। কিন্তু তোমরা জয়েন হচ্ছ টুকটুক করে, খুব বেশি দেরি করবো না, সিলভার কালেকশন কিছু দেখাবো। কারণ এই ধরনের কালেকশন হাই সোমা হাই, এই ধরনের কিছু কালেকশন তোমাদেরকে একটুখানি দেখিয়ে নেবো। এই ধরনের কালেকশনগুলো ভালো, একদম নিউ এসছে। সিলভারের বাটি, থালা, গ্লাস, একটু কিছু অর্নামেন্ট, সব রকমই জিনিস নিয়ে এসছি। আর তোমরা জয়েনও হচ্ছে দেখছি, একটু সিলভার অর্নামেন্টস তোমাদেরকে দেখিয়ে নেবো। জানিয়ে দিলাম, কারণ সিলভার অর্নামেন্টস দেখবেন, সেখানে তো চোখ রাখতেই হবে। ধরো সুন্দর সুন্দর অর্নামেন্টস এসছে, আজকে একটু থালা বাটি গ্লাসও দেখাবো। তোমরা তো জয়েন হয়েছো, বেশিক্ষণ সময় নেব না, চলো দেখা দিচ্ছি। এই দেখো সিলভারের বাটি, 45.340। হাই আনিশা চ্যাটার্জি। এই দেখো খুব সুন্দর স্টাইলিশ বাটি, খুব সুন্দর স্টাইলিশ বাটি। এই যে সিলভারের, তোমার পায়েস খাওয়ার বাটি বলতেই পারো। আজকে এগুলো স্ক্রিনশট নিয়ে নাও। আজকে একটু সিলভার দেখাবো ঠিক করেছিলাম, মোটামুটি একটু এগুলি একটুখানি দেখাবো ঠিক করেছিলাম। মোটামুটি এটা ধরে রাখো 7,000-8,000 টাকার মধ্যে, 7-8 হাজার টাকার মধ্যে চলে আসবে। এই যে এই এই যে এই ধরনের বাটি সিলভারে দেখতে পাচ্ছ, 7-8 হাজার টাকার মধ্যে চলে আসবে। এত ভালো হয়, 924-25 টাকা করে আছে মোটামুটি, 925 টাকা করে। আর একটা বাটি দেখাই সিলভারে, তোমরা অনেকেই ডিমান্ড করো সিলভার অর্নামেন্টস দেখবে বলে। তো সেই জন্যই আজকে একটু সিলভারের জিনিসগুলো এনেছি, লেডিস ফিঙ্গার রিং। আজকে একটু সিলভারগুলো দেখাবো ভাবছি, রূপোর থালা দেখাবেন। হ্যাঁ রূপোর থালা দেখাবো, রূপোর কটা বাটি আছে দেখে নিই, তারপর থালাগুলো দেখাচ্ছি। 32 এটা আসছে, 32 দেখতেই পাচ্ছ, 32 গ্রাম পাক্কা। আজকে একটু রূপোটার কালেকশনটা তোমাদের সঙ্গে শেয়ার করে নিতে চাইছি। কারণ কি বলতো, রূপোর আমাদের কাছে খুব ভালো ভালো, ধরো যে জিনিসগুলো এসছে স্টেশন রোড স্টেশন বাজারের কালেকশন তোমরা দেখো না, তাই কারণে আজকে একটু রূপোটা নিয়ে এসেছি, রূপোটা তোমাদের সঙ্গে শেয়ার করবো বলে। দেখো বাটিগুলো কত সুন্দর সুন্দর ডিজাইন করা, ইউনিক ইউনিক দেখাচ্ছি। এরপর একটু গ্লাস দেখাবো, একটু সরি গ্লাস বলছি, একটু থালা দেখাবো, একটু চামচ দেখাবো, গ্লাস আনিনি, একটুখানি দেখো। আজকে বেশ নতুন ধরনের কালেকশন নিয়ে শুরু করেছি, 46.52। অ্যাকচুয়ালি কী বলতো, আমাদের এইখানে না এই নেটওয়ার্কের প্রবলেমের কারণে না আমি ওই ছুটে ছুটে ঘুরে ঘুরে লাইভ করতে পারি না। কারণ এখন যেহেতু এতটা স্পষ্ট দেখছো, এরপরে কিন্তু এতটা স্পষ্ট দেখবে না। আমি অ্যাকচুয়ালি এটাই হয় জানো, আমার এইখানে লাইভ করতে আজকে যদি এখন আমি যা দেখছি, ধরো আজকে আমি এখন এগুলো দেখে নিলাম, কালকে রবিবার আছে,
কাল যদি একটু ফাঁকা টাইম পাই, একটু ফাঁকা টাইম পাই, তাহলে কালকেই 3 লেয়ার ঝুমকো ব্রাইডাল নেকলেস একবার ফট করে আমি অন হয়ে যাব। তখন তোমরা একবার এসো, তখন আমি চেষ্টা করব গোল্ডটা দেখিয়ে দিতে। এখন ধরো মোটামুটি কাউন্টারে ভিড়ও আছে। এর পরের পার্টিতে যেটা দেখাবো এটাও বেশ সুন্দর পার্টিটা, ঠিক আছে? এই দেখো এই পার্টিটা দেখো, রুপোর পার্টি। অনেকেই আমাকে রিকোয়েস্ট করো রুপোর পার্টি দেখবো। 42.85 যারা এই ধরনের রিকোয়েস্ট করো তাদের জন্য একেবারে আজকে লাইভে কিন্তু শুধুমাত্র এক্সক্লুসিভ কিছু রুপোর তোমাদেরকে কালেকশন দেখাচ্ছি। এতক্ষণ ডিজাইন কালেকশন দেখালাম, ধরো এবারে একটুখানি নর্মাল জাস্ট খুব সিম্পল যেগুলো বাটি, আমরা উপর বাটি বলতে যেমন বুঝি, সিম্পল কালেকশন দেখাবো, খুব ডিজাইন করে দেখালাম। 55.5 দেখতেই পাচ্ছ, বেশ সুন্দর এই যে উপর বাটি। এখন অন্নপ্রাশন বলো, জন্মদিন বলো, এই ধরনের কিন্তু জিনিস বাচ্চাদের চাইলেই কিন্তু গিফট করা যায়। অন্নপ্রাশন, জন্মদিন, এই সকল কিছুতেই কিন্তু এগুলো এখন চলে। কটা রুপোর চামচ দেখাবো, প্যাকেটের মধ্যে থেকেই দেখাচ্ছি, প্যাকেট আর খুলছি না। স্পুন 19.56 সিলভার স্পুন দেখো, 925 যাচ্ছে রুপো আজকের ডেট। এটা বিভিন্ন ডিজাইন, এটা আবার একটুখানি ভারীর মধ্যে খুব সুন্দর ডিজাইন করা, 32.53 সিলভার স্পুন, গিফট পারপাস বলো যাই বলো। এই দেখো 29.28.51, এগুলো কিন্তু ওই গুঁড়ো কোলগেটের পাউডার আছে, গুঁড়ো কোলগেটের পাউডার দিয়ে মাজলে বেশ পরিষ্কার থাকে। এটা একদমই অনেক লাইট ওয়েট, 10.94 খুবই সুন্দর দেখো। কিছু রুপোর চামচ, কিছু রুপোর বাটি, এগুলো দেখালাম। এবার দেখাবো একটু রুপোর থালা তোমাদের। এই দেখো রুপোর থালা, কি সুন্দর দেখতে না থালাটা। এই যাচ্ছে রুপোর থালা, 116.3 দেখো রুপোর জল খাবার খাওয়ার থালা, জল খাবার খাওয়া যাবে। এই থালাটাও বেশ সুন্দর, এটা একটুখানি বড়, এটা তো ডিনারও করা যাবে, এতটা বড় আছে এটা, একদম খুব সুন্দর রুটি আর তরকারি। এখানে 170.26 দাম কত, দাম আমি বলছি, তার একটা আনুমানিক আন্দাজ ওই মোটামুটি 25,000 টাকা ধরুন, এটা এটা 25,000 টাকা ধরুন মোটামুটি একটা বললাম। এইটা আবার ভাত খাওয়ার থালা, এই যে সিলভারের ভাত খাওয়ার থালা, 237.86 সিম্পল ভাত খাওয়ার থালা। এটা বাচ্চাদের অন্নপ্রাশনে বা বলুন বা এটা বেশ সুন্দর, নিচের দিকে বেশ স্ট্যান্ড দেওয়া আছে, এই এরকম তিনটে স্ট্যান্ড দেওয়া আছে, এটা বেশ ইউনিক দেখতে জিনিসটা। এর উপর থালাই বাটির প্রাইস গুলো, বাটির প্রাইস গুলো আমি ওজন গুলো বলেছি না, একটু এক্সিকিউটিভ কে কানেক্ট করি, এরকম টাইপের কালেকশন আমাদের কাছে প্রচুর অ্যাভেলেবেল। এটা ওয়েটটা দেখুন, ওয়েটটা 431.54 সিলভার ঠাকুরের মঙ্গল ঘট, হ্যাঁ হ্যাঁ আছে সিলভার ঠাকুরের মঙ্গল ঘট, এই সব কিছুই পাবে। আজকে একটু সিলভার কালেকশনটা তোমাদের সঙ্গে শেয়ার করে নিই, আমাদের স্টেশন বাজার, স্টেশন বাজারে একটু সিলভার কালেকশনটা তোমাদের সঙ্গে শেয়ার করে নিই। থালাগুলো, থালাগুলো দেখলে খুবই সুন্দর দেখতে থালাগুলো,
এবার একটুখানি তোমাদেরকে দেখাবো অন্য টাইপের অর্নামেন্টস। হালাবাতি দেখলে আমি একটু শ্রীঘরের ঠাকুরের প্রদীপ দেখাবো। খুবই সুন্দর দেখতে প্রোডাক্ট দেখতে খুব সুন্দর, নিজেদের ঘরে মানে ঠাকুরের জায়গায় বেশ সুন্দর মানানসই একটা প্রোডাক্ট। অনেকেরই বেশ সুন্দর ঠাকুর ঘর থাকে, শ্বেত পাথরে বাঁধানো খুব সুন্দর ঠাকুরের সিংহাসন থাকে, তো এইরকম কিনতে পারেন। 29.68 এটা, নেক্সটে 29.68। এটা মোটামুটি চলে আসছে ওই চার সাড়ে চার হাজার টাকার মধ্যে। দিদি দীপিকা হাট দেখাও না গো প্রাইস। আজকে গোল্ড কালেকশনটা আনিনি, আর সে একটু সিলভার কালেকশনটা এনেছি, তাই জন্য আমি বলেই ছিলাম যে স্যাটারডে আমি সিলভার স্পেশাল লাইভ করবো, এই কথাটা আমি বলেও ছিলাম তোমাদেরকে। এনিওয়েজ আমি একটুখানি দেখিয়ে নিই আমি যেগুলো এনেছি, কারণ এইখানে কি বলতো অপশান নেই, তুমি যেটা দেখতে চাইছো চট করে আমি চাইলেই নিয়ে আসতে পারি না। প্রথম কথা কাউন্টারে ভিড়। দাঁড়াও, কটা সিলভারের চেন, লকেট, নেকলেস অনেকেই পছন্দ করো, কটা দেখিনি, খুব বিশেষ নয়, কম সময়ের মধ্যে, কিন্তু দেখতে বেশ সুন্দর, একটুখানি দেখিনি তোমাদেরকে। সিলভারেরই কিন্তু আছে, এটা আসছে তোমার মোটামুটি ওই 700-800 টাকার মধ্যে। নেক্সটটা দেখো, এটাই বেশ সুন্দর, দেখো লকেট হাতির মতো, 8.76। থালাগুলোর দাম এক একটা এক এক রকম, ওজনগুলো বললাম না, ওজনগুলো দিয়ে একটুখানি জিজ্ঞেস করো, ওজনগুলো তোমাকে প্রপার গাইড দিয়ে দেবো। 8.76 এটা আবার খুব সুন্দর দেখতে, এটাও চলে আসছে মোটামুটি ওই 1000-1500 টাকার মধ্যে। এই দেখো গিফট পারপাসে আমরা বুঝি যে কি গিফট করবো কি গিফট করবো দেখবে, কিন্তু এগুলো ভালো। 3.63 এটাও বেশি দাম নয়, এই চেন উইথ লকেট 500-1000 টাকার মধ্যে। 3.63 এটাও বেশি দাম আমার, তাও ওই 500-1000 টাকার মধ্যে কিছু একটা হবে। আবার এইটা দেখো গণেশ ঠাকুরের মূর্তি দেওয়া, কি সুন্দর না কাটটা, পুরো অক্সিডাইজ 49.1 ওয়েট আছে, এটা আবার অক্সিডাইজ। খুবই সুন্দর দেখতে, পাথর বসানো কানের, এই দেখো কি সুন্দর দেখো। গিফট পারপাসে 3.54 সিলভার বাটি দেখালাম, এই দেখো এটা আবার গোল্ডের মধ্যে 2.84 গিফট পারপাসের জন্য খুবই ভালো
আর 0.2.2, এইটা আমার দেখো অক্সিডাইজ ফিনিশে 4.57, এই দেখো আজকে দেখালাম এই পুরো ট্রেটা সিলভারের, অনেক বেশ সুন্দর। এগুলো লাইট ওয়েট এর মধ্যে গিফটের জন্য অনেক ভালো, এগুলো লাইট ওয়েট এর মধ্যে উপর শাখা বাঁধানো, না আর উপর শাখা বাঁধানো, এগুলো না এখনো তোলা হয়নি, এগুলো এখনো অব্দি আমাদের তোলা হয়নি। প্রাইস গুলো বললাম, এমন কিছু বেশি প্রাইস না। আচ্ছা এইখানে যে সিলভার ঘড়িটা আছে, এই যে একটা ওইখানে দেখেছিলাম আর একটা এখানে, দুটো আছে 35.71। এটা এই দেখ সিলভারের ঘড়ি, কি সুন্দর না। এমনিতে সিলভারের কালেকশন গুলো কিন্তু ভালো আছে। একটুখানি পায়ের আঙুর দেখাবো, একটুখানি আংটি দেখাবো, এই দেখো খারাপ লাগছে না, জাস্ট আমি দেখাই তোমাদের। হার চেনটা কত বললাম, 500,000 টাকার মধ্যে। এই দেখো জিনিসটা পড়লে এই রকম আসছে, খুবই সুন্দর, খুবই সুন্দর। তাহলে স্ক্রিনশট নাও, দেখো কি সুন্দর লাগছে ঘড়িটা সিলভারে। হার্টের ওইগুলো 500,000 টাকার মধ্যে, বেশি দাম নয়। ওগুলো চেন উইথ লকেট আছে 500 থেকে 1,000 টাকার মধ্যে, এমন কিছু বেশি দামি নয় ওগুলো। ৮০০,০০০ টাকার মধ্যে হার্টশেপ গুলো আছে। দেখালাম সিলভারের ঘড়ি এটা, এবার কিছু সিলভারের রিসলেট দেখাই তোমাদেরকে। আজকে সোনা দেখাচ্ছি না, 92, হ্যাঁ হ্যাঁ 92, এগুলো সব 92 এরই আমি আইটেম দেখাচ্ছি। ঠাকুরের জিনিস এই দেখ সিলভার রিসলেট, দেখাই তোমাদের একটুখানি, সুন্দর দেখতে রিসলেট গুলো, 6 গ্রাম 400 এখন যে রিসলেটটা দেখাবো। নষ্ট হবে না একদম, অ্যাজ ইট ইজ যা দেখছো তাই থাকবে। অনেকেই হাতে রিসলেট পরতে পছন্দ করো, ইভিল আই রিসলেট আছে। একটু আমাকে আমাকে একটু একটু টাইম দাও, আমাকে জিনিসগুলো বার করতে হচ্ছে, রাখতে হচ্ছে, তো ওইটুকু টাইম দাও। সিন্স একা হাতে করি বুঝতেই পারছো, ওইটুকু টাইম তোমাদের থেকে এক্সপেক্ট করি আমি। এটা মানে খুব সুন্দর দেখতে, 3.84, এমন কিছু কিন্তু হাই ফাই দাম নয়, কিন্তু দেখতে খুব সুন্দর। এটার আবার সিস্টেমটা সুন্দর, এটা এরকম ছোট বড় ছোট বড় করা যায়, হাতে পড়লে দেখতে বেশ সুন্দর লাগে। ইভিলাই সিলভার স্কেচ, অনেকে ইভিলাই প্রোডাক্ট পছন্দ করো, এগুলো সব 92.5 এর পিওরিটি সিলভার, না মার্কিং করা নেই তো। তার কথা রিসলেট দেখাই তোমাদেরকে,
বেশ সুন্দর সুন্দর আছে লেডিস ব্রেসলেট যেগুলো দেখাচ্ছি ফুলঘরে, প্রত্যেকটা খুব সুন্দর দেখতে। আর যে অর্নামেন্টস যেগুলো দেখাবো বেশ ইউনিক আর সুন্দর অর্নামেন্টস। এই যে পাথর বসানো, এই দেখো প্রত্যেকটা সুন্দর দেখতে অর্নামেন্টস, সিলভারের বাট সুন্দর। এটা আবার 8.6, এই যাচ্ছে। আপু আপনি কেমন আছেন? আপনাকে দেখে খুব ভালো লাগছে। ভালো আছি আমি, খুব ভালো আছি। তুমি ভালো আছো? ভালো আছি। 10.54, এরপর যেটা দেখাবো এটা অনেক সুন্দর দেখতে। এই যে এই যাচ্ছে, এই যাচ্ছে অ্যাডজাস্টেবল জায়গাটা, সিলভার ব্রেসলেট। আমি যে জিনিসগুলো দেখাচ্ছি দেখো, রেগুলার যে অর্নামেন্টস গুলো দেখাই তার থেকে একটু ইউনিক একটু আলাদা যেগুলো এখন দেখাচ্ছি। এরা খুব সুন্দর প্রজাপতি। এটা কি ব্রেসলেট? হ্যাঁ হ্যাঁ, ব্রেসলেট ব্রেসলেট যা বলবে ওই, মানে সবসময় ইউজ করা যাবে এগুলো। বেশ সুন্দর কালেকশন গুলো আছে এই মুহূর্তে সিলভারের এগুলো। 7.35। মানে জিনিসগুলো খুব মানে ভালো, আর 92 এর যেহেতু টেকসুইটাও ভালো, অ্যাজ ইট ইজ যেমন দেখছো সেরকম থেকে যাবে। এর পরেরটা একটু লাইট ওয়েট আছে, হার্ট শেপেরই, 5.89। এটার দাম কত? এই দামগুলো একটুখানি জিজ্ঞেস কর নাও প্লিজ। কি সুন্দর আছে প্রত্যেকটা স্টেশন বাজারের কালেকশন, কিন্তু খুব সুন্দর। তোমরা কিন্তু স্টেশন বাজারের দারুণ কালেকশন, এই যে সেম সেম জিনিসটা দারুণ দেখতে। আর এগুলো রেগুলার ইউজও করতে পারবে, এগুলো রেগুলার ইউজ নিয়েও কিন্তু কোনো সমস্যা নেই। এর পরেরটাও মনে হচ্ছে ইভি লাই আছে, এরপর দুটো দেখিয়ে দিই দুটো, তারপর অন্য অর্নামেন্টস দেখাবো। এগুলো ব্ল্যাক হয়ে যাবে না তো? না, এগুলো 92 এর আছে, ব্ল্যাক হয়ে যাবে না। এই দেখো ইভি লাই ডিসপ্লে 6.1, 92 এর আছে, এগুলো ব্ল্যাক হবে না। এই দেখো 6.1, তাই জন্যই তো তোমাদেরকে দেখাচ্ছি বা অনলাইনে দিচ্ছি। 92 এর না হলে অনলাইনে দেবই না, তখন তো ব্ল্যাক হতেও পারে। এই দেখো কত সুন্দর ব্রেসলেটটা, সবসময় ইউজ করতে পারবে, সবসময় গোল্ড তো ইউজ করি আমরা, বাট সিলভারও অনেককেই পছন্দ করে। এর পরেরটা খুবই আর একটা ইউনিক, এটা তো দারুণ দেখতে ছিল ইভি লাই, এটাও ইভি লাই আর একটা একটু ডিফারেন্ট, 6.7। একটু হোল্ড অন করো, হ্যাঁ আমি জাস্ট প্যাকেটের সব ঢুকিয়ে নি, দিয়ে তোমাদেরকে দেখাবো সিলভার চুটকি দেখাবো কিছু। হ্যাঁ দারুণ দেখতে চুটকিগুলো, 92 এর আছে। আমি তো একটা অলরেডি ইউজ করি পায়েতে, মানে অনেক দিন হয়ে গেল যখন আমাদের এখানে 92 এর নতুন নতুন লট ঢোকে তখন আমি কিনেছিলাম,
বাট আমি সত্যি বলছি পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে কোন রকমের কিছু মানে কালার তো যাই না, যা নিয়েছি তাই থেকে গেছে, কিছু মানে কালো তো মানে হবেই না, উল্টে তুমি যেমন নিচ্ছ মানে একদম ওই ওই রকমই একটুখানি যত্ন করে রাখতে পারলে ওই রকমই থেকে যাবে। আমি তো নিজে ইউজ করছি, আমি ধরো যে কোনো গয়নাই ধরো আমি মানে অত তুলে রাখি রাখতে রাখি না, আমি পুরো ইউজ করি, আমি পুরো ইউজ করি, সোনা বলো রূপো বলো ডায়মন্ড বলো যা কিছু বলো আমি পুরো ইউজ করি। ঠাকুরের অর্নামেন্টস কিছু দেখান, ঠাকুরের অর্নামেন্টস আনিনি তো, ঠাকুরের আমি এমনি নর্মাল সিলভার থালাবাটি গ্লাস এনেছিলাম, আর সিলভারের যেগুলো আমাদের কাছে নিউ কালেকশন সেইগুলোই আমি জাস্ট এনেছি। এক মিনিট দাঁড়ো, হ্যালো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তোকে পাঠাবো, পাঠিয়ে দিচ্ছি, দিয়ে দিচ্ছি, পুরোটাই নিয়ে নিই, আমার হয়ে গেছে দেখানো, আমার দেখানো হয়ে গেছে, হাই হাই হাই, একটু দাঁড়াও জাস্ট গয়নাগুলো ঢুকিয়ে নিই। ডায়মন্ডের ওপর টপস, ডায়মন্ডের ওপর টপস তো পাবে, না পাওয়ার কিছু নেই, আমি আজকে এনেছি সিলভার কালেকশন, ডায়মন্ড কালেকশন আজকে আনিনি, আজকে এনেছি সিলভার কালেকশন। বাট আমি তোমাদের দেখাচ্ছি, সত্যি বলো কালেকশন গুলো সুন্দর কিনা, আমি তো মানে আমার ভাল লাগছে, আমি সুন্দর সুন্দর বলছি, তোমাদের কি ভাল লাগছে তোমরা নিজেরাই বলো, যারা এই কন্টিনিউস প্রথম থেকে লাইভ দেখছো এখন অব্দি আছো, ধরো অনেকেই জয়েন হচ্ছো আবার চলে যাচ্ছ আবার আসছো এরকম হচ্ছে, কিন্তু কেউ তো লাইভ দেখছো প্রথম থেকে, কেউ না কেউ তো আছো, তো আমাকে সত্যি বলো ভালো লাগছে না জিনিসগুলো? না আমার দেখো না, আমার দেখাও বললে আমি দেখাতে চাই, কিন্তু কি জানো আমার এইখানকার অসুবিধা হচ্ছে আমার এখানে নেটওয়ার্ক থাকে না, আমি যে ছুটাছুটি করে দেখাতে আমার অন্য অসুবিধা নেই, আমি তো চাই যে হ্যাঁ তুমি যেটা বলছো তুমি লাইভে দেখতেই তো এসছো, গয়নাই তো দেখতে এসছো রে বাবা, কিন্তু আমি কি করবো বলো, আমার এখানে নেটওয়ার্ক প্রবলেম করে। তোমার নোজ রিংটা কি ডায়মন্ডের? হ্যাঁ আমার নোজ রিং ডায়মন্ডের, আমার নোজ রিং ডায়মন্ডের, মোটা নুপুর হ্যাঁ আছে, আচ্ছা ঠিক আছে চলো এবারে একটুখানি ওই যে বললাম ওই দেখি, হ্যাঁ যে হাতের হাতের রিং এনেছি, কানের টপস এনেছি, সিলভারের সিলভারের টোরিং দেখো, টোরিং যেগুলো তোমার ওই পায়ে পড়ে না চুটকি বলো চুটকি, সিম্পলের মধ্যে কত সুন্দর সুন্দর কালেকশন, জিজ্ঞেস করো 22 সাইজে, হ্যাঁ শাখা পলাটা না এসছে মনে হয়, দাঁড়াও দেখে জিজ্ঞেস করি, 3.85 সুন্দর অক্সিডাইজ, মানে তুমি করবে না মানে ইউ উইল ফিল যে কি ভালো জিনিসটা, মানে আমি তো পরে আছি ধরো মানে আমার যেটা এখান থেকে আমি তো আমার দোকান থেকে কিনি, আমি আর কোথায় থেকে কিনবো, সিরিয়াসলি পয়সা দিয়ে কিনে না মানে আরাম পাবে, মানে এগুলো নষ্ট হবে না, এত সুন্দর জিনিস, একদম রেগুলার ইউজ করি, না ইয়াররিংস দেখাবো, একদম রেগুলার ইউজ করি, এ দেখো তাতেও এইরকম আছে, এই যে এটা আমার থাকে, এটা আমি আমি পরিয়ে দেবো, আমি এটা কিনেছিলাম খুব সুন্দর দেখতে, যে এই দেখেই বুঝতে পারছো পরি, মানে সিরিয়াসলি আইটেমগুলো খুব সুন্দর, সিলভার আইটেম কি অনলাইনে, হ্যাঁ অনলাইনে এই যে 92.5 এর যে আইটেমসগুলো যেগুলো তোমাদেরকে আমি দেখাচ্ছি এখন সেগুলো অনলাইনে ডেলিভারি হয়, এত সুন্দর না সিলভার আইটেমগুলো, মানে সিরিয়াসলি অনেক সুন্দর,
আমি এখান থেকেই নিয়েছিলাম, বাট সিরিয়াসলি খুব সুন্দর, মানে কোয়ালিটিও ভালো আর মানে পরে আরাম পাবে। 3.4 শাখা বলা দুটোই কিন্তু ওই মোটামুটি 1.5 গ্রাম 1.5 গ্রামের মধ্যে ওইগুলো এসছে, কিন্তু বিভিন্ন ওয়েটের এসছে আর বিভিন্ন মাপেরও এসছে। একদম 1.5 গ্রাম থেকে শাখা পলা যা খুঁজছ আমাদের কাছে স্টকে কিন্তু এসছে, আমি কালকেই দেখেছি এসছে। এখনো অবধি রেডি হয়ে কাউন্টারে গেছে কিনা জানি না। 4.22 এই দেখো সিলভার চুটকি, 4.22 খুবই খুবই সুন্দর। যেগুলো আইটেমগুলো দেখাচ্ছে এগুলো কিন্তু অনলাইনে ডেলিভারি হওয়া সম্ভব, গোল্ড রেট তো কমই আছে। আজকে কোথায় 70-72 গেছিল, আজকে তো 6980 আছে। গোল্ড রেট তো কম্পারেটিভলি এখন কমই আছে বলতে গেলে, এর থেকেও কম হওয়ার চান্স খুব কম জানো তো। গোল্ড রেট কম্পারেটিভলি কম আছে। এই দেখ সিলভার চুটকিটা কত সুন্দর, 4.82। সব সময় ইউজ করতে পারবে, এমন কিছু আজেবাজে ডিজাইন না, আজেবাজে ডিজাইন নয় কিন্তু দেখতে সুন্দর, একদম সিম্পল সিম্পলের মধ্যেই আছে। এই কোনো কত আর আসবে, ওই 500-600-700 এরকম, 500-1000 মধ্যেই আসবে। এই সিলভারের এই কিলোগুলো দেখাচ্ছে এগুলো এমন কিছু নয়, 500-1000 এরকমই আসবে। এই দেখ কত মানে সিম্পলের মধ্যে কত সুন্দর দেখতে জিনিসটা, বুঝতেই পারছো জিনিসগুলো কতটা ভালো। পোরিং এর তো পুরো কাটুরি আছে, পুরো কাটুরি দেখালে তো 1 ঘন্টা এমনি কেটে যাবে, তো আর বেশি দেখাবো না। বাট আছে প্রচুর সুন্দর সুন্দর নতুন নতুন ডিজাইন, লাইক ওয়াইজ এই যে এরকম রোজ খুঁজে দেখলে প্রচুর পাবে, 4.73। এগুলো কত দাম হবে, 500-1000 টাকার মধ্যেই আসবে। এই দেখ কি সুন্দর, দেখো অলওয়েজ টাইম ইউজ করো, ক্ষয় নেই কিছু নেই, দারুণ দেখতে জিনিস একটা। এগুলো দেখালে শেষ আর হবে না, প্রচুর প্রচুর কালেকশন। তো যাই হোক আমি এবার অন্য অর্নামেন্টসে শিফট করি। এই যে ফ্লোরালের মধ্যেও আছে, যার যেমন পছন্দ ধরো সে সেরকম অনুপাতে নিতে পারো। এগুলো বিশেষ নামও নয়, এরকম স্টোনের মধ্যেও কিছু আছে, এই যে যেগুলো একদম নিয়েছি খুব সুন্দর, একদম রেগুলার ওয়্যার, সবসময় পরলেও কিছু হবে না। এই যে স্টোন স্টোন দেওয়া, যারা স্টোন খুব পছন্দ করো। তো যাই হোক আমি তাহলে সিলভারের এই টোরিংটা সরালাম, তাহলে তো অনেক কথা দেখিয়ে দিলাম টোরিং টোরিং এর ডিজাইন ধরো সিলভারের, টোরিংটা সরিয়ে নিলাম। এরপর একটুখানি সিলভারের পেস্টিং পলা না ওইগুলো আসেনি, পলা শাখা পলা ওইগুলো আসেনি। এবার একটুখানি সিলভার রেডি একটু অন্য আলাদা অর্নামেন্টস দেখাবো, সেটা দেখো থামরিং থামরিং দেখো, সবসময় পড়ার মতো থামরিং, বিভিন্ন সাইজের আসে, একদম এই যে হাই কোয়ালিটি সেইটি এইটা, হ্যাঁ ছমছাপটাও আছে। এই যে থামরিং বিভিন্ন রেঞ্জে বিভিন্ন ওয়েটের, 3 গ্রাম 900 এই দেখো হাই কোয়ালিটি থামরিং, পুরো ফুল 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 এরকম ফুল আছে, একই জিনিস কিন্তু বিভিন্ন তোমার ওয়েট আর বিভিন্ন সাইজে, একটা এরকম সব কিছুর মধ্যে একটা এরকম মোটা আছে। যারা একটু মোটা পছন্দ করো, আমার সরুও আছে, সরুও আছে, কোমর ঝাপটা আমি নেবো,
ওই যে বললাম এইখানের সঙ্গে না একটাই ডিফারেন্স, এখানে আমি যেইটুকু নিয়ে আসবো তার বাইরে আমি তোমাদেরকে দেখাতে পারবো না। কিছু স্টোনের কানের দেখাই সিলভারের মধ্যে, কিছু এমনি ফ্যান্সি ফ্যান্সি রিংও আছে, আর এইগুলো মনে হয় পাইপ রিং সিলভারের। নতুন নতুন কিছু প্রোডাক্ট তোমাদের সামনে দেখাচ্ছি, তোমাদেরকে সিলভারের কিছু রিংস দেখাবো। এইগুলো তো আছেই ফ্যান্সি, সিলভারের রিং অনেকটা বড় থাকে ছেলেদের অবশ্যই। এইটা আবার হ্যান্ডিংটা বেশ হাতির মধ্যে, দারুণ নতুনত্ব ডিজাইন ছেলেদের, দারুণ নতুনত্ব ডিজাইন। ভালো লাগলে সিলভার কালেকশন গুলো খারাপ নয়, সব নতুনত্ব আছে। এই দেখো এইটাও যেমন ফ্যামিলি একটুখানি নিউ টাইপ, এইটার টেক্সচারটাও আলাদা আলাদা আলাদা। এটা আবার রোজের মতো, ওইটা যেমনি হাতি ছিল, এটা আবার ফ্লাওয়ার পাতা আর ফুল, অনেক ইউনিক ইউনিক কালেকশন গুলো আছে সিলভার। মেয়েদের মেয়েদের ফান্ডিং হিসাবে করতে পারো, বিভিন্ন রকমের কালেকশন কিন্তু অ্যাভেলেবল সিলভারে। থাম রিং এগুলো 6.89। হ্যাঁ প্রাইসগুলো মেনশন করলে ভালো হয়, তো আমার প্রাইসের সঙ্গে তোমার প্রাইস মিলবে না, কারণ ধরো আমি একটা আনুমানিক প্রাইস বলবো তো সেটার সঙ্গে তোমার কিছুতেই মিলবে না। আমি তো অত প্রপার ভাবে ক্যালকুলেট করে বলবো না, আমি একটা আনুমানিক প্রাইস বলে দেবো যে হ্যাঁ 500 টাকার মধ্যে আসবে, 1000 থেকে 1.5 হাজারের মধ্যে আসবে, এরকমই ধরো একটা আনুমানিক বলবো। না সবগুলো না, কিছু তার মধ্যে অ্যাডজাস্টেবল ছিল মাপের উপর। হামলিং দেখালাম তোমাদেরকে, সিলভারের প্রচুর সুন্দর সুন্দর রিংস আছে, কানের কানের গুলো দেখাই, কানের গুলো অনেক সুন্দর সিলভারেরই কানের। আমরা বলি না লকেট টপ সেট, এটা সিলভারের লকেট টপ, লকেটও আছে আবার কানেরও আছে, না লকেট কানের না, এটা শুধুই কানের হোক, খুব গর্জিয়াস দেখতে। ব্ল্যাক আমাদের অনেকেরই পছন্দ, এইটা 7.99, এইটা কি সুন্দর না, কানেরটা ব্ল্যাক শাড়ি ব্ল্যাক ড্রেস আমরা অনেকেই পরি, দারুণ দেখি কভারেজ সুন্দর, ভাল লাগবে। এই দেখো এইরকম টাইপের ড্রেসের খুবই ভালো, আরো কটা সুন্দর সুন্দর কালেকশন সিলভারের, এরকম প্রচুর ভালো ভালো কালেকশন আমাদের কাছে অ্যাভেলেবল।
ব্ল্যাকের উপর দেখে, ওটা যেমন ওপেন শেপ ছিল, এটা একটু অন্য। সিলভারের উপর দেখাচ্ছি তোমাদেরকে, সিলভারের মধ্যে পাল দেওয়াও আছে সব রকমই দামের লাগে। এরা দারুণ দেখতে, একদম ইউনিক কালেকশন, এইরকম যাবে জিনিসটা, বেশ ইউনিক আছে কালেকশন। 4.1 মতো ওয়েট আছে। তোমরা যেগুলো পছন্দ হচ্ছে একটুখানি জিজ্ঞেস করো, আমার এক্সিকিউটিভরা তোমাদের সবসময় গাইড করবে। এই দেখো এইরকম যাচ্ছে গাড়ি, গোল্ডের দেখাচ্ছি না যে এই, বুঝতে পারছো ডিজাইনটা কতটা সুন্দর, সিলভারের মধ্যে কিন্তু বেশ সুন্দর, একদম ইউনিক দেখতে হচ্ছে। এই যাচ্ছে অনেক ভালো 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 ডিজাইন অ্যাভেলেবেল, অনেক ভালো 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 গানেরও অ্যাভেলেবেল। সরু চেন সিলভারে দেখালাম আমি, এই যাচ্ছে, এই যাচ্ছে কালো। আবার একটা ব্ল্যাকের মধ্যে ওভাল দেখালাম, অন্য শেপ দেখালাম, এটা রাউন্ড দেখাচ্ছি ব্ল্যাকের মধ্যে, খুব গর্জিয়াস, যথেষ্ট গর্জিয়াস, মানে পড়লো সিলভার উইথ স্টোন আছে, হ্যাঁ আছে, ইয়াররিংস, ইয়েস ইয়েস, স্টোনের উপরে আছে ইয়াররিংস। এগুলো কটা ছিল ঝোলার মধ্যে তাই দেখালাম, সিলভারের স্টোনের মধ্যেও আছে ইয়াররিংস। আমি যদি প্যাকেট না খুলি খুব অসুবিধা হবে কি, তাহলে আমি ঝাপাঝম ঝাপাঝম দেখা যাবো, আর প্যাকেট খুললে কিন্তু একটু দেরি হবে। সিলভারের চুটকি দেখালাম, সিলভারের চেন দেখালাম, লকেট দেখালাম, এই দেখো সিলভারের ইয়াররিংস যেগুলো বলছো না, যদি প্যাকেট না খুলে দেখতে চাও, এই দেখো স্টোনের ইয়াররিংস, বুঝতেই পারছো নিশ্চয়ই, ক্লিয়ারলি বুঝতে পারছো। 1.97 1.97 মধ্যে মোটামুটি ওই 1000 টাকার মধ্যেই। হাই মিষ্টি, হাই
হাজার টাকার মধ্যে, এটা হবে বেশ সুন্দর হবে, বেশি দাম নয়, হাজার টাকার মধ্যেই আসবে। এটা আমার খুব সুন্দর, সব রকম প্রচুর কালেকশন আছে, হবে মতলব হবে মানে প্রচুর কালেকশন, প্রচুর ব্লু ব্লু কালারের পাথর স্কোয়ারের মধ্যে প্রচুর কালেকশন আছে, ব্ল্যাক এর মধ্যে বসা, যেমন ওগুলো ঝোলা দেখছিলে এই যে বসা, মানে লটস অফ কালেকশন অ্যাভেলেবল আছে সিলভারের। আমরা কিছু কানের দেখালাম, কিছু আংটি দেখালাম, আংটি বরং দেখালি বরং ওই থাম রিং দেখালাম, কিছু স্টোন রিংও অ্যাভেলেবেল আছে সিলভারে, পান্নার মতো দেখতে গ্রিন কালারের, পান্না নয় অবভিয়াসলি, কিন্তু ওই পান্নার মতন দেখতে গ্রিন কালারের, হ্যাঁ হবে। তো আজকে কিছু মনে করো না মিষ্টি, আমি তো ওই কাউন্টারটায় নেই না, ওইটাই জন্য দেখাতে পারছি না। এই দেখো একটু বড় স্টোনের মধ্যে সিলভারের, এই যে এটা 3 গ্রাম আছে, এইগুলো কিন্তু বিশেষ দাম নয়, খুব খুব কম দামের মধ্যে খুব সুন্দর, কত 500,000 এইসব মধ্যেই, এমন কিছু হাই ফাই কিন্তু দাম নয়, মানে এফোর্ডেবল প্রাইসের মধ্যে পাবে বেশ সুন্দর সুন্দর জিনিস। আসলে এইখানে আমার একটাই প্রবলেম হয়, যেহেতু সিলভার সিলভার সিলভারের ব্যাপারটা ছিল, সেই কারণে আজকে আমি সিলভারের অর্নামেন্টস এনেছি, অন্যদিন আমার গোল্ড অর্নামেন্টস আনলে তখন দেখাতে পারবো। আচ্ছা সিলভারের নেকলেস নেকলেস বলছিল, এই যে সিলভারের নেকলেস, আর সেরকম কিছু দেখার মতন কিছু নেই, তাহলে একবার লাইফ ফিনিশ করবো, মেনলি থালা বাটি গ্লাস এইভাবে দিয়ে সেরকম দেখানোর মতো আজকে আমি শুনে আজকে এখানে লাইফ ফিনিশ করবো। বিভিন্ন রকমের আংটি, এই যে এই ধরনের জিনিসগুলো সবই কিন্তু অ্যাভেলেবেল মোটামুটি, আজকে কিন্তু লাইফ ফিনিশ করবো। আমি দেখছি কালকে আমি পারলে গোল্ডের যে শাখা বলার কথা বলছি 1.5 গ্রাম 2 গ্রামের মধ্যে, সেগুলো আমি জানি না এখন অব্দি কাউন্টারে এসছে কিনা, আমি দেখছি কালকে একবার খানিকটা কিছু গোল্ডের লাইভ করে দেবো, কালকে নয়তো সোমবার, মানে যেহেতু সিলভারের লাইভটা হলো, গোল্ডের আজকে কিছুই দেখায়নি, অনেকেরই গোল্ডের রিকোয়ারমেন্ট থাকে দেখার, তো আজকে আমি এখন এই মুহূর্তে লাইভ শেষ করছি, কালকে আমি সব জিনিসগুলো তোমাদেরকে কালকে পরশু আমি লাইভ যখন অন হবো তখন তো অবশ্যই সবার কাছে মোটামুটি নোটিফিকেশান ঢুকবে, একটুখানি খেয়াল করো জয়েন হয়ে আমি দেখিয়ে দেবো। আজকে এখন তো টাটা, বাই বাই, সবাই সুস্থ থেকো, ভালো থেকো, ফিনিশ করলাম, হ্যাঁ আসলে মোটামুটি ওই সেকেন্ড হাফেই আসবো, ফার্স্ট হাফে আসবো, আমি যদি কাল তো সানডের বাজার ধরো ভিড় থাকবে, চেষ্টা করবো ওই 4:30 4:30 ওই টাইমটাতে আসতে, বাই।